মাজেদা বেয়া সহ আরও ৫০ জন গত ২০১৪ সালের নভেম্বর মাসে ১০০ দিনের কাজ করে ১০ মাস পেরিয়ে যাওয়ায় তারা তাদের মজুরির টাকা না পাওয়ায় আমি একটি ইস্যু ভিডিও তৈরি করি। আজ দু বছর হলো মাটি কাটিছে ১০০ দিন কা, তারা টাকা পয়সা কিছু দেয় না। কতবার চারবার কাগজপত্র জমা লিয়েছে, সব জেরক্স করে জমা দিয়েছে, কোনো খোঁজ খবর লাইনি। জব কার্ড আছে তো? হ্যাঁ, জব কার্ড আছে, জব কার্ডের অ্যাকাউন্ট আছে, সবই আছে। এই তো ১০০ দিনের কাজ করি, আমার টাকাটুকু কিছু পাইনি। আমি পাঁচবার দেওয়া হয়েছে আমার। কতদিন হলো মাটি কাটা? মাটি কাটা দু বছর হয়েছে। এরপরেই তিন মাসের মধ্যে তারা তাদের টাকা পেয়ে যায়। ১০০ দিনের কাজের প্রকল্পের চামটে পাড়ার এই পুকুরটি সংস্কার করে। ২০১৫ সালের প্রথম দিকে এই কাজটি শেষ হয়, কিন্তু ১৫ থেকে ১ মাসের মধ্যে মজুরি পাওয়ার কথা থাকলেও তারা পাননি। এরপর সমস্যাটি নিয়ে খয়রামারি পঞ্চায়েতের প্রধান হাদিকুল ইসলামের কাছে যায়। তাকে সমস্ত সমস্যা বুঝিয়ে বলি। শুধু তাই নয়, এরপর জলঙ্গির বিডিও অফিসেও যায়। বিডিও ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও সমস্যা সমাধান করব বলে জানাই। এরপর আমি পঞ্চায়েতের প্রধানের কাছে কয়েকবার দরবার করি। অবশেষে জানুয়ারি মাসের ২৫ তারিখে ব্যাংকের মাধ্যমে মজুরির টাকা দেওয়া হয়। আপনি কত টাকা পেয়েছেন? ৬০০০ পেয়েছি। আপনি এ টাকা দিয়ে কি করেছেন? ৩০০০ অ্যাকাউন্টে রেখেছি, আর দিল্লি এসে খাবার কিনেছি আর ওষুধ দিয়েছি। আপনি কিভাবে টাকাটা পেলেন? নেসাতুন খাতুন পঞ্চায়েতের প্রধানের কাছে যাই, বিডোর কাছে যাই, যোগাযোগ করি, টাকাটা আমাদেরকে উদ্ধার করে দিয়েছে। শুধু মাজেদা বেয়া ও ৫০ জন নয়, ৮ নম্বর দক্ষিণ খয়রামারি সংসদের ৮৩০ জন একই সঙ্গে তাদেরও বকেয়া টাকা পেয়ে গিয়েছে। প্রাপ্ত টাকার মোট মূল্য ৪৫৩৬৬০ টাকা। আপনি কত টাকা পেয়েছেন? ৫০০০ টাকা পেয়ে আপনার কেমন লাগছে? ভালোই লাগছে, বাকি নেই, ভালোই লাগছে। আপনি টাকা পেয়ে কি কাজ করেছেন? অসুখ দেখেছি, খাইনি, সব অসুখ দেখেছি। তা আপনার টাকাটা পেয়ে কেমন লাগছে? টাকাটা পেয়ে ভালোই লাগবে, আনন্দিত লাগছে। ভলিনটা নেসাতুন খাতুনকে ধন্যবাদ দেওয়া যায়। আমি নেসাতুন খাতুন মুর্শিদাবাদ জেলা থেকে ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।